এই পর্যায়ে একটি ব্যক্তিগত সম্বোধনা যাওয়ার জন্য যাচ্ছেন দিলু বক্তার লাভা। আবুল খায়ের প্রধানের সহধর্মিনী মহেসারা বেগম মিনিকে দেখে নিচ্ছি স্টেজে আমাদের অলঙ্কৃত অতিথিকে তার ব্যক্তিগত সম্বর্ধনা দেওয়ার জন্য, এবং তার সাথে তিনি আরো দিতে চান হচ্ছে আজকে আমাদের অতিথি শফিউল আলম এবং ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে স্টেজে। আচ্ছা, এই পর্যায়ে সম্বোধনা দেওয়ার জন্য আজকে আমাদের প্রধান অতিথি হোসনে আরা প্রধানকে ব্যক্তিগত সম্বোধনা দিচ্ছেন আবুল খায়ের প্রধানের সহধর্মিনী। বাবু এ শরৎ ছোট দেখি সামনে উঠে তুমি নামো। এবং সর্বশেষ দিচ্ছেন হচ্ছে আমাদের ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে ব্যক্তিগত সম্বর্ধনা দিচ্ছেন আমাদের আবুল খায়ের প্রধানের সহধর্মিনী। আচ্ছা, এই পর্যায়ে ব্যক্তিগত সম্বর্ধনা দিচ্ছেন আমাদের অলঙ্কৃত অতিথি আতাউর রহমান প্রধানকে শফিউল আলম। আলিপ একটু মাথাটা সরাও, তারা দুজন অনেক ক্লোজ ভাই ব্রাদার্স। আচ্ছা, আরেকটি ব্যক্তিগত সম্বোধনা রয়েছে, তিনি হচ্ছেন আজিজা খাতুন শিমের পক্ষ থেকে তার বড় ছেলে আসাদুজ্জামান বাপ্পি এবং তার ভাই। আচ্ছা, এই পর্যায়ে আমাদের অলঙ্কৃত অতিথিকে আয়োজকদের পক্ষ থেকে শাল দিয়ে বরণ করে নেবেন শহবুল আলম প্রধান, রিয়াদ আলম প্রধান, তাহিদ হাসান মুস্তাজি, সাফির এবং নানজিবা। শহবুল আলম প্রধান, রিয়াদ আলম প্রধান, তাহিদ হাসান মুস্তাজি, জাফির এবং নানজিবা। কেমন আসবো আমানতুল্লাহ প্রধানের কন্যা এবং কোসিজান নেছার বড় পুত্র আনিসুর রহমানকে। আচ্ছা, উনি উপস্থিত রয়েছেন। এই পর্যায়ে আমি মরহুম আফতাবউদ্দিন প্রধানের জ্যেষ্ঠ পুত্র আজকে আমাদের সভাপতি পদ অলঙ্কৃত আবুল খায়ের প্রধানকে ডেকে নিচ্ছি স্মৃতিচারণ এবং তার সভাপতি বক্তব্যের জন্য। সবাই একটু তালি দিয়ে তাকে স্বাগত জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
বেশি উঁচু হয়ে গেছে আমানত মোটামুটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমাদের পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি যিনি আমাদের মাতৃকুলের একমাত্র পরিচিতি বহন করছেন অর্থাৎ আমার মা চাচি যারা আছেন যারা কেউ দুনিয়াতে নাই একমাত্র চাচি আম্মাই বেঁচে আছেন যিনি আমানতুল্লাহ প্রধানের পুত্রবধূ হিসাবে আজ পর্যন্ত আল্লাহ তাকে বেঁচে দেখছেন তেনার প্রতি আমার সশস্ত্র সালাম এবং আজকাল এই অনুষ্ঠানের উপলক্ষে যিনি যে অতিথিকে আমরা বরণ করছি আমার স্নেহাস্পদ ছোট ভাই আতা রুমান প্রতি গভীর দোয়া এবং ভালোবাসা জানিয়ে আমার সংযুক্ত এই বংশ পরিচিতি করার চেষ্টা করছি বলবো কি বংশ পরিচিতির মোটামুটি আমাদের যা তা তো আখতারুর রহমান প্রধান সব পয়েন্ট করে গেছেন এখন কথা হচ্ছে আমার বাবা চাচারা আমাদের বংশে আমাদের এই কুলে কেউ কিন্তু বেঁচে নাই সবাই দুনিয়া থেকে চলে গেছেন তেনাদের রুহের মাগফিরাত আমি কামনা করছি বর্তমান প্রজন্মে যারা আছি বেঁচে তাদের মধ্যে আমাদের ভাইদের মধ্যে অনেকে দুনিয়া থেকে চলে গেছেন আমি সংক্ষিপ্ত অবস্থায় কথা বলতে যাচ্ছি কেন একটু করে আদান করবে আমরা যারা বেঁচে আছি তাদের নিয়েই সবচেয়ে বেশি আলোচনা আমাদের মধ্যে যে কয়েক ভাই বেঁচে আছি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছেলে বা বাচ্চারা তারা উপস্থিত আছেন ভাইদের মধ্যে অনেকে চলে গেছেন যেমন কিছুদিন আগে মুখলিসুর রহমান প্রধান ফেরদৌস প্রধান এরা আমাদের আমাদের ছেড়ে চলে গেছেন ওরা আমার বয়সে ছোট বংশের মধ্যে এ বংশে আমি এখন একমাত্র পাপি গুণাগার বান্দা হিসাবে বেঁচে আছি আর আমার এক ফুপুত ভাই বেঁচে আছেন বড় ভাই তিনি আজকে উপস্থিত হতে পারেন অসুস্থতার কারণে আনিসুর রহমান আমরা এই দুই কুলের দুই ভাই আমার উত্তরপ্রধানের পুত্রদের মধ্যে আমি আর কন্যাদের মধ্যে আনিসুর রহমান বেঁচে আছেন আমরা দুইজনেই এই বংশের মধ্যে এখন মুরব্বী তবে আমাদের কেউ মুরব্বী যিনি আসেন আমাদের পূর্বপুরুষদের মধ্যে সে হচ্ছে আজকাল প্রধান অতিথি আমার শ্রদ্ধ চাচি মা যিনি মঞ্চে উপস্থিত আছেন এ বংশের প্রদীপ তিনি জ্বলে রাখছেন এখন কথা হচ্ছে সংক্ষিপ্ত আকারে আমাদের বংশ পরিচিতি আপনারা সবাই জানেন যে এই বংশ সৃষ্টি আমরা চোখামাউত থেকে আরম্ভ করছি চোখামাউতের কয়েকজন সন্তান তিনজন সেটা আত্মজন প্রধান বর্ণনা করে গেছেন আমি আর সময় নষ্ট করতে চাই না এখন আমরা যারা বেঁচে আছি এনাদের প্রচেষ্টায় এনাদের যারা বেঁচে আছে তাদের প্রচেষ্টায় পরবর্তী প্রজন্মকে এটা শিক্ষা দিতে চাচ্ছি যে আগামীতে তখন আমাদের বংশ এই কুলকে এই বংশকে অক্ষুণ্ণ রাখার জন্য এই বংশের পরিচিতি ঠিক রাখার জন্য তোমরাও প্রস্তুত হও এই বংশে আমানতুল্লাহ প্রধানের বংশে এমন কোন কলঙ্কজনিত কাণ্ড ঘটেনি যা মানুষ জানলে ঘৃণা করবে পরবর্তী প্রজন্ম তোমাদের কাছে তাই চাই আমি আমানতুল্লাহ প্রধান আমার দাদু যিনি ছিলেন এই এলাকার 27 বছর প্রেসিডেন্ট ছিলেন অর্থাৎ বর্তমান চেয়ারম্যান তখনকার দিনে এখন তো ইউনিয়ন আমাদের ইউনিয়ন দুইটা ভাগ তখনকার দিনে 60টা গ্রাম মিলে মানে 60টা এরকম ইউনিয়ন মিলে একটা এলাকা ছিল সেই এলাকায় আমার দাদু ন্যায়নিষ্ঠ বিচারক ন্যায়নিষ্ঠ দানবিদ বিভিন্ন দিক দিয়ে খ্যাতি অর্জন করার পর সেই সময় তদানীন্তন ব্রিটিশ সরকার তাকে প্রধান দায়িত্ব দিয়েছিলেন আমার দাদু লেখাপড়া খুব বেশি ছিল না আজকাল আমরা এমএ বিএ অনেকে পাস করছি আমার দাদু তখনকার দিনে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছিলেন আর সেই দিনে দাদু বড় বড় হাদিস পড়তেন
এবং তারা হাতের লেখার সঙ্গে আজকাল আমরা এমএ পাস করা ব্যক্তিরাও তারা হাতের লেখার সঙ্গে তুলনা হয় না। আমার দাদু এমন একজন ব্যক্তি ছিলেন যারা মাথাটা ছিল গোল ছোট্ট মাথা, এই ছোট মাথায় তিনি সত্যি আচ্ছা আজানোর নাম।